हेलो गाइस, कैसे हो आप सभी लोग। मैं आपके लिए साथ अच्छी अनबॉक्सिंग एंड गेमिंग चैनल ओनर। तो आज के हम लोग खेलते चले जाए गेम फ्री फायर क्लैश स्क्वाड रैंक्ड 9 गाइस। आज के हम लोग खेल बोलते एक्सक्लूसिव जंप विद बमुडा मैप। তো চলুন আপনাদের সামনে শুরু করা যায়। এর আগে শুরু করার আগে বলে নিই, আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশান আপনারা পেয়ে যায় যখন আমি ভিডিও আপলোড করব। তো আর ভিডিওটাতে কোনো না কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং ভালো লাগলে ডিসলাইক বাটনটি অবশ্যই ফ্রি ডিসলাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেন আপনাদের ভিডিওটি ভালো লাগেনি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে চলুন আপনাদের দেখতে পাচ্ছেন যে এক্সক্লুসিভ জাম্প মোডটা আমরা করে নিচ্ছি। চলুন স্টার্ট করি। তো ম্যাচ মেকিং হয়ে গেছে, অনেক ফাস্টই হয়েছে। তো আমরা রয়েছি এখন লবিতে। তো আমরা এখন লবিতে রয়েছি, কিন্তু সমস্যা নেই, কোনো 30 সেকেন্ড 40 সেকেন্ড লবিতে থাকা লাগবে। অবশ্যই এই থাকায় গায়ে শুধু কী জানি M2 কী জানিস গায়ে, ওই গানটার নাম আমি ঠিক মনে নেই। ওই যে একটা গান আছে না গাই, ওই যে মানে হচ্ছে লঞ্চারের মতো অনেকটা, হ্যাঁ লঞ্চারই তো মনে হয় বলে ওইটাকে, আমি ঠিক মতো মনে করছে না। পেয়ে পরে দেখাবো নি এই যে এক্সক্লুসিভ জাম্প মোড যেটা আছে সেখানে শুধু একটা গানই আছে গাইস, আর সেই গানটা হচ্ছে এটা। তো শুরু হয়েছে, হয়ে গেছে। আমরা এখন যাব আমাদের বিমানে। তো বিমান থেকে দেখি কোথায় নামা যায়। তো আমরা নামবো হচ্ছে কপ্টারে যাই, বুঝতে না কপ্টার, ঠিক আছে কপ্টারে যাই। টাইম তো লাগবে গাইস, তো চলুন আমরা কপ্টারে যাই। কয়জন মেনেছে দেখা লাগবে একটু গাইজ। তো গাইজ আরো আগে নামা উচিত আমি রাইট, কারণ এত মানে টাইম তো লাগে না সেল করছে আমাদের কাছে। জামশু পেয়ে গিয়েছি, এবং একটা লেভেল 3 এর ব্যাগও পেয়ে গিয়েছি গাইজ, মেডিকিটও পেয়ে গেছি, শুধু গানটা লাগবে। 40টা এমও গাইজ, এই গানের 40টা এমও একবারে দেয়, বুঝতে পারতেছে না কি অবস্থা। মেবি গান না, গানটা পাইনি এখনো, এমই দিয়ে যাচ্ছে শুধু গান কো। এই তো গান পেয়ে গেছে, এই যে এই গানটা কি নামটা কি একবার দেখে নেই। নামটা হচ্ছে কি MGL140, তাই না গাইস, ঠিক বলছিলাম, আই থিঙ্ক আই এম রাইট। তো গাইজ আমরা নিয়ে নিয়েছি দুটো গানই, জাম শোনা হয়ে গেছে। তো চলুন এখন, লুট তো হয়েই গেছে, কারণ এই এই যে কি বলছি গাইজ, এই যে না আমরা এখন মেডিকেট নিব না, আর দু একটা মেডিকেট এই জায়গায় কেউ না মনে হলে জায়গায় কাউকে দেখলাম গাইজ, এই কারণে একটু দাঁড়িয়ে দেখে নিলাম কেউ আবার পিছনে গেলে। এই গাইজ আমরা নিজেদেরকে নিজে মারছি, কি পাগলামি। ভেস্ট পেয়ে গেছি গাইজ আরেকটা, নো প্রবলেম, ভেস্টটা ড্যামেজ হয়ে গেছিল গাইজ। সামনে কোনো কি বলে মেডিকিট নেই কেন গাইজ, তো কম মেডিকিট।
এখানে একটা মেডিকিটও নেই গাইস, কেমনটা লাগে বলেন তো একটু। একটা সিঙ্গেল মেডিকিট শুধু কি করবো সিঙ্গেল মেডিকিট দিয়ে? সরি, হ্যাঁ একটা সিঙ্গেল মেডিকেট রয়েছে শুধু আমাদের কাছে। তো দেখি সামনে গিয়ে কোনো মেডিকেট ফেডিকেট পাই নাকি। তো কেউ আয় না বে সামনে, কই আছিস তোরা? কেউ তো সামনে আয়, ছয় জন আমাকে একবার হলেও দেখেছে গাইস। এখানে মনে হলো না কাউকে দেখলাম গাইস, আমার তো মনে হলো তো না কেউ ছিল না। ফেল করে কিছু ইমোট ইমোট মারতে দিয়ে দিই। আরে গাইস তুই একটা মেডিকেটও নেই গাইস, কেমনটা লাগে? এমনিতেই গাইজ আমরা এমন নষ্ট করি, এত এমনিতে কি করবো গাইজ বলেন তো একটু। কত এমন কই যাই আমরা, কোনো এনিমি ফেনিমিও তো পাচ্ছি না গাইজ। আলোটা একটু বাড়িয়ে নিই যাতে এনিমি আসলো দেখা যায়। এই ক্লক টাওয়ারের একটা দুটো মেরে নিই, মেরে এই জায়গায় মনে হচ্ছে একটা মেডিকিট আছে গেছে না? আই থিঙ্ক এই জায়গায় একটা মেডিকিট রয়েছে। আরে ইয়ার কি লেভেল ব্যাগ ব্যাগ আর ব্যাগ, ব্যাগ দিয়ে কি করবো গাইজ এত ব্যাগ দিয়ে? আরে ইয়ার আবারও ড্যামেজ, কি বলি গেছে একটু বলেন তো। আবার নিজের গুলিতেই নিজে ড্যামেজ খেয়ে গেলাম, কি করি? মেডিকিট কই পাই গাইস, এতটা ড্যামেজ হয়ে রয়েছে এমনিতেই। সামনে কেউ এলে তো একদম খেয়ে দেবে গাইস। একটু মাশরুম পেয়েছি সামনে, দেখি খাওয়া যায় নাকি। দেখি আসছে না তো, না খেয়ে ফেলেছি। ইপিগুলো এখন এইচপিতে এসে পড়বে গাইজ, নো প্রবলেম। তা আমরা দেখছি এখানে কেউ নেই তো? না গাইজ কেউ নেই। ও ওয়েস্টটাও হয়ে গেছে, দুই একটা মেরে দিই এখানে, তাই না গাইজ? ফাইট চলছে গাছ, ফাইট চলছে। কোথায় ফাইট চলছে গাছ? এই যে ওই যে ওই যে ওই দিকে দেখাচ্ছে। আমরা দেখি গাইজ এখানে মির্জাফুরি করা যায় নাকি। আর মাত্র একজন এলাইভ আছে গাইজ, জোনের জন্য যেতে হবে। ওই দিকে গাইজ মেডকিট ছিল কিন্তু। আরে ইয়ার জোন কাটছে, কই আছে বে? তুমি কই আছো? সামনে আও বে, কি কান্ডি, সামনে আবে। কই আছে? আমার হেলথ গাইজ অর্ধেকই রয়েছে, কি করি গাইজ বলেন তো? আমার হেলথ অর্ধেক, মনে হলো কেউ তো মারলো ওই দিক থেকে। দেখলাম তো গাইজ ম্যাপে কিন্তু কই দেখালো বুঝলাম না তো। ওকে ছাদে ছাদে,
अरे यार मोरेंगे ना कि कोई बोलता फिर बार में फिर टेस्ट पॉट जंप खेलते ना भाई इटे खेलते हैं मतलब मजा आता है ना तमर चलिए एक टक क्लेश स्क्वाड रैंक के लिए पेंटिंग सब ठीक लग गया हूँ शो मैच तो भाले हैं एक तो आगे हमें एक मैच खेलना है दो दो वोटों के लिए चाहिए आज में प्रथम टाइप तो एक टक बुया हुए थे किंतु नेक्स्ट टाइप तो बुया हुए नहीं फोर बाय जीरो तो हेरे थी गैस अने खराब भाबे हेरे थी लम गैस तो ये दिए थी लो एक तो चलो देखिए गैस की करते पर ये देखो उनका मैच तो तब एटीमेट आसान की एटीमेट आसे आसे एटीमेट तो मैं आसा आसे आसे नुस्ते एटीमेट आया आसे ये गाइस कोनो बंदूक नहीं गिरी जे ये जे एफ दिए जे नाम तो की नाम देखते पड़ते ना ये कोनो बंद उन्हीं चल गाइस और मैं आमिर की कथा भी चिके से इन्होंने उन्हें हाथे क्लान ये रख ले तो देखा हो जाए ना बंदूक ये हमें तो मेरी किन मारा गया क्या दिए चलो है उधर दो इनका कहते हैं मुर्गा टक गेल कार क्यों लगाए एक अकेले तो मुर्गा जब देख लाम तो जो उनके हम करो तो बोली जाए अरे यार विवाह छोटे के तो चाहे देखो हमने नाश्ते नाश्ते तो हम रे बार एक तो देखे सुने खेल बो गाइस कि यार सामने नहीं जाते ओके कोई नहीं आता है जितना कि यार कोई हमें नेट ऐसी समस्या नहीं तो लेकिन होते हैं ओन ठीक है जैसे हम सुनते नहीं निचे एक बार आशो गाइस कि आज पास हो देखती कार बुके को तो पाटा चे कार बुके को तो पाटा चे देखी गाइस देखी First blood. अरे यार मेरे दिल हुई थे पीछों थे क्या शे मेरे दिलों गैस हमारा जो ई साइड एक कवर जेतम तो बेचे जितम तेना गाइज ये ई साइड एक कवर छो ना वो जगह गलो बेचे जितम क्या तो भलो डैमेज दिए क्योंकि मेरे दिल क्य कर मेडिकिट मेरे एस ये राउंड मे भी हमें हर जाब कारण कि सब पागल छागल पड़े गाइज राउंड की बोलब गाइज हमें अवश्य को पुरुटो ना डेजार्ट इगल दिए खेल से गाइज डेजार्ट इगल दिए खेल से 90 को डैमेज दी से गाइज आरेकटा लागले तो डाउन डाउन हो जित किंतु नो प्रॉब्लम प्रॉब्लम ओ आछे प्रचुर ओ जे बुझे 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 ओ चिपाय चिपाय मार 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 अरे यार अरे एक बाकी रे पारे ना एक डाउन बट जोन ही तो खेल सकते गाइस जोन ही ओके खेल से तो ये मैच तो मेरी बार हार होते ना गाइस जा मन हे आबार हमरा परचेज करे नितम सोन आज के दिन मन है ना भलो जा कारण फर्स्ट मैचा बुया करते बुया करते कम गाइज कल के दिन एकदम से दुटो खेले दुटो गाइज एकदम परफेक्ट बुया देखिए देख देखो आस कई आ जा सामने आ
first blood. अरे यार की पिछन दिए बोले देखियो ना गाइस একবার থুত এবার একটু ভালোভাবে গাইস পিছনে পিছনে টাকা লাগবে লাস্ট রাউন্ডে এই ম্যাচটা গাইস কেমন একটা জানি হয়ে গেল তাই না গাইস আরেকটা ম্যাচ খেলবো গাইস গুড ওরে ওরে উঠছে ডাবল কিল এবার একটু পিছনে থাকা লাগবে গাইস কারণ মেরে দিচ্ছে তো আজ গাইস এসে পিছন থেকে এসে মেরে দিচ্ছে কি করব গাইস থমসন পারচেজ এবার ওয়েস্ট হেলমেট নিয়ে খেলবো থমসন কে নিলাম সিলেক্ট করে তো দেখি এবার আমি কিছু করতে পারি নাকি আর যাদের সাথে পরে তার তো একটা নুবরা কিছুই খেলতে খেলা পারে না মনে হচ্ছে দেখে নিউ প্লেয়ার মন আমি অবশ্য নুবরাই আমি কোনো মহান খেলা পারি না তবুও এদের থেকে তো অনেকেই ভালো পারি দেখি আর সামনে কেউ আসে নাকি আবে ওই জায়গায় কবি দেখছি মনে হচ্ছে ওই যে একজনকে ডাউন করে দিচ্ছে আছে তো কেউ গাইস ওই জায়গায় শিওর একদম বাট দেখতে তো পাচ্ছি না রে স্যার তো দেখা দেবে একজন ডাউন গাইস ভালো ড্যামেজ ডাউনও দিয়ে দিয়েছি একটু মেডিকিট ফেডিকিট মেরেও নেই এরপর এটাকে ক্লিয়ার করবো মেডিকিট মারা হয়ে গেছে এবার তোমার যান শেষ বাবা কি ফোন আরে 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 ইয়ার ড্যামেজ কি ভয়াবহ ড্যামেজ তো প্রবলেম নেই তিন আমাদের এখানে দুই জন বাকি আছে আরে মার মার ঠিক আছে দেখি আমরা তো এক রাউন্ড আমরা জিতে গেলাম গাইজ দেখি এই রাউন্ডটা জিততে পারি নাকি এই রাউন্ডটা জিততে পারলে মেবি আমরা একটা ভালো পজিশনে এসে দাঁড়াবো গাইজ তো দেখি কি হয় শেষ পর্যন্ত গিয়ে আমরা পিছন দিয়ে যাবো গাইজ পিছন দিয়ে গিয়ে হামলা করবো ওদের উপর এই সাইড থেকে গিয়ে সুন্দর একটা ড্যামেজ দিয়ে হামলা করে দেব কি বে কই কেউ নেই গাইস আমাকে একটু ভালোভাবে খেলতে হবে গাইজ আমার টিমের মতো দুজনই বাকি আছে ওদের টিমের চারজন অ্যালাইভ গাইজ ড্যামেজ তো আমাকে ভালোই দিয়েছে গাইজ দেখি গাইজ ওকে মেরে দিয়েছে ভাব MP40টা নিয়ে নিলে ভালো হতো গাইজ তো নো প্রবলেম ডাবল থামসান আমরা চালাতে পারি না তো গাইজ তো ওকে নো সমস্যা নেই কোনো আরেকটা এই রাউন্ড লাস্ট রাউন্ডের জন্য কিছু বাঁচিয়ে রাখি তো এরপরে গাইজ আরেকটাই রাউন্ড আছে এরপরে আমরা করবো ভিডিওকে র‍্যাপ আপ তো দেখি এই রাউন্ডটা
দিচ্ছে ফাইল আছে। আরে গাইস কই পড়ে গেলাম, দেখি একটু পিছনে। First blood. আমার এইচপি ফুল হয়ে গেল, একটু খেয়েছিল কিন্তু গাইস ও আমাকে টাচ করতে পারেনি। টাচ করার আগে আমার দুজন এ এ এ আসে, আমার তো দুজন এলাই আছে। আমার টিমমেট অবশ্যই দেখি দিয়েছে, ও মেরেও দিয়েছে গাইস, ড্যামেজ দিয়ে আমি মারি টিমমেট, তাই না গাইস? কিছু তো ড্যামেজ দিয়ে আমি মারি টিমমেট। ওয়াও, ও ওয়েস্ট নাম কেন গাইস? ওয়েস্ট আপডেটার নিয়ে নিতাম। ওকে আমরা একটা MP40 নিয়ে নিই, কারণ এটা লাস্ট রাউন্ড গাইস, তো আর কিছু নেওয়া লাগবে না। ওকে লাস্ট রাউন্ড যেহেতু এগুলো নিয়ে নিই, বেশি করে যাদের লাগবে তারা নিয়ে নিবে, সমস্যা নেই কোনো। MP40 তো আমরা হাতে রাখবো না, পিছন দিয়ে যাবো গাইজ, একদম পেছন দিয়ে। এই জায়গাটাও গাইজ অনেক স্পেশাল গাইজ আমার জন্য, কারণ এই জায়গাটা অনেক ভালো লাগে আমার। এ দুইজনকে ডাউন করে, কোথা থেকে ডাউন করলো গাইজ দুজনকে? কই আছো টিমমেট, আমার সাথে আসো। এই ম্যাচটা আমি বুইয়া হবে না গাইস তোমার। আরে ইয়ার দেখাই যায় না ওর কই থাকে গাইস, কই কেমিং করে। এই ম্যাচটা হবে না গাইস তো। তো ইয়া গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও। আমি জানি গাইস নো প্রবলেম, পরের ভিডিওতে হয়ে যাবে, আজকে ভিডিওতে হলো না তো কিছু, পরের ভিডিওতে হলো না একদিন হয়ে যাবে, আজকে বুইয়া করতে পারলাম না। তো ইয়া গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আমার মনে হয় আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটাকে, এবং আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে মিলছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আনবক্সিং এন্ড গেমের সাথেই থাকবেন। গুড বাই।